এখন লাথি মেরেছে, ঠিক আছে, লাথি মেরে গেল বাহিরে, বাহিরে গিয়ে সে মিছিল টিছিল করলো। করার পর আসার পর ওইখানে অনেক মুরব্বী মহিলারা ছিল, আমার এক আন্টি ছিল, আমার বোন ছিল, একজন আন্টি ছিল। তা ও এই মেডেলটা নিয়ে একটা বাজে ইয়ে করছে, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, ভিডিওতে। এই কাজটা তো আরো জঘন্য হয়েছে, এটা মোটেও উচিত হয়নি, এই কাজটা খুবই জঘন্য হয়েছে। এটা কোনো বডি বিল্ডার এই কাজ করতে পারে না, এই কাজ খুবই জঘন্য হয়েছে। তুমি তো নতুন, মাত্র তুমি 3 বছর হয়েছে খেলতেছো, 3 বছর হয়েছে খেলতেছো, আমি খেলতেছি 2008 থেকে। হ্যাঁ, আর আরো বড় বড় সিনিয়র বডি বিল্ডার আছে যারা 20 বছর ধরে খেলতেছে, কখনো এরকম হয় নাই। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে ফেডারেশন দুর্নীতি করেছে আপনার সাথে, আপনি অন্যভাবে অন্যভাবে বা আপনার আপনার যে প্লেয়ার আছে, প্লেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের সাথে কথা বলে আপনার সংবাদ সম্মেলন করেন, প্রেস ক্লাবে যান, আপনি অন্যভাবে করেন, কিন্তু এইভাবে করার কোনো মানে হয় না। হ্যাঁ, এখন যে ঘটনাটা নিয়ে আসলে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হচ্ছে বডি বিল্ডিং নিয়ে, ফেডারেশন নিয়ে, এবং জাহিদ শুভ ছোট ভাই ও যেভাবে প্রতিবাদ করতেছে, অ্যাকচুয়ালি আপনার ওইখানে যে বলা হচ্ছে বিভিন্ন চ্যানেলে যে ফিক্সিং হয়েছে এটা সেটা, অনেক প্লেয়ার ওইখানে জাজ প্যানেলে মোটামুটি 16 থেকে 20 জন লোক ছিল, ওনারা যেভাবে করে বা করতেছে হয়তো বা ওনাদের পক্ষে এটা ঠিক আছে, রাইট। এখন মাসেল ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, আপনার আপনার মাসেল সিমেন্ট্রি বা বডির একটা টোন বা বডির ম্যাস, হ্যাঁ, সব কিছু মিলিয়েই ওনারা জাজমেন্ট করে। হ্যাঁ, আমার যতটুকু ধারণা, কারণ আমি তো আর জাজ না, আমি জাস্ট প্লেয়ার, প্লেয়ার সম প্লেয়ার হিসাবে আমি যতটুকু বুঝি, আর ছবি দেখে সব বডি বোঝা যায় না। হ্যাঁ, আপনি আমাকে ছবি তুলবেন, আমাকে এক 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 মোবাইল এক এক রকম দেখা যায়, ছবি দেখে আপনি জাজমেন্ট করতে পারবেন না। ও যেটা করেছে, দেখা গেছে ওইখানে আমরা যখন ছিলাম, প্লেস প্লেস দিচ্ছে, আগে তো যে 6 হয় তাকে দেয়, তারপরে 5 4 3 2 1 এইভাবে দিয়ে থাকে। তো প্লেস যখন দিচ্ছে, সবাই নিচ্ছে, প্লেস নিচ্ছে, নেওয়ার পর ওকে যখন সেকেন্ড কর, আসলে সেকেন্ড যখন করা হলো, তখন হয়তো বা ও কিছু বলতে চাচ্ছিল, হয়তো বা এটা ভিডিও তো অনেকেই দেখেছেন, হয়তো বা কিছু বলতে চাচ্ছিল যিনি সেক্রেটারি, হ্যাঁ, নজরুল স্যার, উনি হয়তো বা ওনাকে বলছে না তুমি বলতে পারবো না, তুমি ওইখানে দাঁড়াও, এভাবে বলছে, হয়তো বা ওর এটা খারাপ লেগেছে, ও বলতেছে এটা, আর এটা তো আমরা ভিডিওতে দেখেছি, আর সরাসরি তো দেখেছি, ভিডিও তো বলার দরকার নেই, হয়তো বা ওর খারাপ লাগতে পারে, ওইখানে গেছে, যাওয়ার পর ওই পাশে দাঁড়ালো, দাঁড়ানোর পর ও কী করলো, মানে ওর তো আসলে আপনার আপনার যখন খেলা দেখতে যান, দেখবেন একটা প্লেয়ারের সাথে অনেকজন যায়, মানে এটাও কি সাপোর্টার, হ্যাঁ, তাকে আমরা হেল্প করব বা তার পক্ষে আমরা কথা বলবো। হ্যাঁ, এইভাবে ওর ছিল কিছু সাপোর্টার, তাই তারা হয়তো বা ওর দিকে তাকিয়েছিল, পরেও এইভাবে আপনার ডিলে দিয়ে ব্লেন্ডার মেশিনটাকে ফেলে দিছে। এখন ফেলে দিয়ে প্রথমে একটা লাথি দিছে, দ্বিতীয় লাথিটা যখন দিছে, ওই লাথিটা আরেকটা মিস্টার বাংলাদেশের চেহারায় যে লাগছে আর কি, নাম হলো তারজিত, ওনার ফেজে যা লাগছে, তাই উনি এটা মাইন্ড করছে। হ্যাঁ, প্রতিবাদ করার অনেক সিস্টেম আছে, আপনি যদি আপনার ভালো না লাগে যে আমার জাজমেন্ট ভালো লাগে না, ঠিক আছে, আমি চলে গেলাম, আমি খেলবো না, হ্যাঁ, আপনি প্রেস ক্লাবে যান, আপনি প্রেস ক্লাবে যাও, ওইখানে জনগণ নিয়ে আপনি ওইখানে সংবাদ সম্মেলন করেন, কিন্তু প্রতিবাদ জানানো স্পন্সরদের সামনে এইভাবে লাথি দিয়ে, এইভাবে ব্লেন্ডার ফেলে দিয়ে, এইভাবে এসব কাজ করাটা মোটেও উচিত হয় নাই। আমি একজন সিনিয়র বডি বিল্ডার হিসাবে আমি এটাই বলতে পারি, মোটেও উচিত হয় নাই। যদি তারা কোনো 2 নম্বরে করে থাকে, এটা মনে হয় তাদের, হ্যাঁ, প্রতিবাদ করতে হলে অনেকভাবে করা যায়, কিন্তু এইভাবে প্রত্যেকটা এই বাংলাদেশের প্রত্যেকটা বডি বিল্ডারকেই এখন কৈফত দিতে হচ্ছে, বাইরে থেকে ফোন আসতেছে, আমাদের যত ফ্রেন্ড আছে তারা ফোন দিচ্ছে, এখন আমি হয়েছি চ্যাম্পিয়ন, আমার ক্যাটাগরি হলো ভিন্ন, এখন সবাই ভাবে বাংলাদেশে শুধু ওই চ্যাম্পিয়ন, না, ও তো একটা জুনিয়র ম্যানফিস ক্যাটাগরিতে খেলে, সেই ক্ষেত্রে যারা বডি বিল্ডার তাদের অনেক কৈফত দিতে হচ্ছে। হ্যাঁ, ও তো ওরটা দেখতেছে, আমাদেরটা তো আর দেখে না, এখন আমাদের তো এটা সমস্যা হচ্ছে, আর বিভিন্ন সাংবাদিক সম্মেলন করতেছে, যারা করতেছে তারা হয়তো অনেকে জানে না যে বডি বিল্ডিংটা কী, আসলে আগে জানতে হবে, বুঝতে হবে যে এটা কীভাবে মার্ক দেয়, এখন কেন যে সে এইগুলো করলো, তার হয়তো বা বল, সে হয়তো চিন্তা করতেছে আমি সেকেন্ড হয়েছি, আমার কেরিয়ার নষ্ট হয়ে গেছে, না, কেরিয়ার সেকেন্ড হলেই যে নষ্ট হয় এরকম না, আপনি আস্তে আস্তে আরও সামনে আগাইতে পারবেন, কিন্তু তার জন্য এইগুলো করার কোনো মানে হয় না। তুমি নিজের 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 পপুলারিটি বাড়াচ্ছ, এতে হ্যাম্পার আসতেছে কাদের, যারা সিনিয়র বডি বিল্ডার তাদের, যাই হোক, এটা আমাদের খুবই লজ্জাজনক বিষয়। এখন যেখানেই যাই শুধু এটাই জিজ্ঞাসা করে, যেখানেই যাই, যে জানে না চাওয়ালা পর্যন্ত জিজ্ঞাসা করে, বডি দেখলে ভাই আপনি জিম করেন, হ্যাঁ জিম করি, এই দেখছেন একটা ছেলে লাথি মেরছে এই সেই, হ্যাঁ ভাই দেখছি,
হ্যাঁ ফেসবুকে দেখছি, আমি বলতেও পারি না যে আমি মিস্টার বাংলাদেশ হয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি, আমার ক্যাটাগরি 70 কেজি ক্যাটাগরি, বলতেও পারি না। সেই ক্ষেত্রে আমি এত ডিটেলস বলতে পারি না, কিন্তু আমার মনে হলো যে বহিষ্কার যেই ধরনের কার্যকলাপ করছে বহিষ্কার করাটা ঠিকই আছে, কারণ এটা না করলে হয় কি আপনার অন্য অন্য প্লেয়াররা আরও সাহস পেয়ে যাবে। হ্যাঁ আপনি দুর্নীতির বিরুদ্ধে রুখতে হলে অন্যভাবে রুখতে পারেন, অবশ্যই বেশি বলতে ওরকম বেশি তো নাই, বহিষ্কার উপরে তার কিছু করতে পারে না, এর উপরে তার কিছু করে না, তার কেরিয়ারই তো নষ্ট করে নষ্ট হয়ে গেছে, সে তো আর কম্পিটিশন খেলতেই পারবে না। আর আপনি কম্পিটিশন না খেলতে পারলে আপনার আমজনতা আপনাকে খুব কম চিনবে,